আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আসহাবে ফিলের ঘটনা বলতে প্রসিদ্ধ যে কুস্তি বাহিনীর ঘটনা, আব্রাহা নামক একজন বাদশা, সে তার দলবল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য তার বাহিনী নিয়ে রওনা হয়েছিল। যে বাহিনীর মধ্যে বিশাল একটা অংশ ছিল কুস্তি বাহিনী, হাতির বাহিনী নিয়ে, বিশাল এই শক্তিশালী বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করে দেওয়ার জন্য সে রওনা হয়ে যাচ্ছিল, তো তখন কাবার নিকটবর্তী জায়গায় পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আযাব নাজিল করেন। কালামে পাকের মধ্যে সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা এর বিবরণ প্রদান করেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আবাবিল প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কুচক্র এবং তার যে পরিকল্পনা ছিল তার সবকিছুকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন। এবং আল্লাহ তাআলা সেই দিন দুনিয়াতে দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করে অন্যায়ের পক্ষ নিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারবে না, ন্যায় দুনিয়াতে টিকে থাকবে, আর অন্যায় সে পরাজিত হবে, সে ধ্বংসশীল। আল্লাহ তাআলা সেটা প্রমাণ করিয়েছিলেন এবং এটা ছিল ঐতিহাসিকদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বাভাস, যাকে ইরহাসাত বলা হয় কিতাবের পরিভাষায়। তো এই ইরহাসাতের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল এটি, যে হস্তী বাহিনীর ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে ধ্বংস করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য, এমন একটা সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে সময়টা ছিল জগতের সবচেয়ে নিকৃষ্টতম সময়, যে সময়টাকে বলা হয় জামানায়ে জাহেলিয়াত। সমগ্র দুনিয়া অন্ধকারে ভরা ছিল, পাপাচারে দুনিয়ার সমস্ত মানুষ লিপ্ত ছিল, কোথাও ন্যায় নীতির কোনো সামান্য ছিটে ফোঁটাও ছিল না, পুরো দুনিয়ার অন্যায় অবিচারে ভরপুর হয়ে গিয়েছিল। এমন একটি নিকৃষ্টতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং তিনি দুনিয়াতে আগমনের পর তার এই নবুয়তি জিন্দেগীর মেহনতের ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনকে তিনি এতটাই পুত পবিত্র করেছেন, আর এই দুনিয়ার মানুষকে তিনি এত উন্নত থেকে উন্নততর চরিত্রে তিনি ফিরিয়ে এনেছেন, যার জন্য তার পরবর্তী সময়টাকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে, সোনালী সময়। সমগ্র দুনিয়ার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সময় অতিবাহিত হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় ছিল সেটা, যে সময়টাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে দুনিয়ার মানুষকে আলোকিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা দুনিয়ার মানুষের জন্য সর্বাধিক সবচেয়ে বেশি আনন্দের বিষয়, এবং এর চাইতে বড় পাওয়ার, এর চাইতে বড় আনন্দের আর কিছুই হতে পারে না। কালামে পাকের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মানুষের উপর সবচেয়ে বড় দয়া এবং ইহসান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের উপর সবচেয়ে বড় দয়া। সুতরাং দুনিয়ার মানুষের উপর আল্লাহ তাআলা যে মহা নিয়ামত দিয়ে যে সবচেয়ে বড় দয়া করলেন, এটা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন এ ব্যাপারে ইতিহাসের কিতাব থেকে জানা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুল ফিল, ফিলের ঘটনা যে বছর সংঘটিত হয়েছিল সেই বছরই তিনি দুনিয়াতে এসেছিলেন। এই ঘটনার কতদিনের পরে এসেছিলেন এই ব্যাপারে সামান্য দ্বিমত থাকলেও নির্ভরযোগ্য মত হলো আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আসহাবে ফিলের ঘটনা বলতে প্রসিদ্ধ যে কুস্তি বাহিনীর ঘটনা, আব্রাহা নামক একজন বাদশা, সে তার দলবল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য তার বাহিনী নিয়ে রওনা হয়েছিল। যে বাহিনীর মধ্যে বিশাল একটা অংশ ছিল হস্তী বাহিনী, হাতির বাহিনী নিয়ে, বিশাল এই শক্তিশালী বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করে দেওয়ার জন্য সে রওনা হয়ে যাচ্ছিল, তো তখন কাবার নিকটবর্তী জায়গায় পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আযাব নাজিল করেন। কালামে পাকের মধ্যে সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা এর বিবরণ প্রদান করেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আবাবিল প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কুচক্র এবং তার যে পরিকল্পনা ছিল তার সবকিছুকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন। এবং আল্লাহ তাআলা সেই দিন
দুনিয়াতে দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করে অন্যায়ের পক্ষ নিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারবে না, ন্যায় দুনিয়াতে টিকে থাকবে, আর অন্যায় সে পরাজিত হবে, সে ধ্বংসশীল। আল্লাহ তাআলা সেটা প্রমাণ করিয়েছিলেন এবং এটা ছিল ঐতিহাসিকদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বাভাস, যাকে ইরহাসাত বলা হয় কিতাবের পরিভাষায়। তো এই ইরহাসাতের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল এটি, যে হস্তী বাহিনীর ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে ধ্বংস করে দেখিয়েছেন। এর মাত্র কিছুদিনের মাথায়, অর্থাৎ 50 দিনের মাথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন 571 খ্রিস্টাব্দে। তো ওই সময়টার কোন মাসে তিনি দুনিয়াতে আগমন করেন এই ব্যাপারে মোটামুটি সব ঐতিহাসিকগণ একমত যে তিনি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেন। তবে রবিউল আউয়াল মাসের কোন বারে তিনি আগমন করেন এই ব্যাপারেও সমস্ত ঐতিহাসিকগণ একমত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন দুনিয়াতে আগমন করেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা পালন করতেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা পালনের উদ্দেশ্য কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি, তার শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনে রোজা পালন করি। এখান থেকে আমরা একটি বিষয় স্পষ্ট হলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কোন বারে। বলেন তো, কোন বার? সোমবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তবে এই সোমবারটি রবিউল আউয়াল মাসের কত তারিখ ছিল এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দেয়। তবে এই সব মতবিরোধকে যদি পর্যালোচনা করা হয়, সামনে নিয়ে আসা হয়, তাহলে আমাদের সামনে একটি বিষয় স্পষ্ট হয়। কয়েকটা মত এর মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য বলে ঐতিহাসিকগণ প্রমাণ করেন। তার মধ্যে এক নম্বর মত হলো রবিউল আউয়াল মাসের দ্বিতীয় দিন 2 তারিখ, এটি নির্ভরযোগ্য মতের মধ্যে একটি। আরেকটি নির্ভরযোগ্য মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আর আরেকটি নির্ভরযোগ্য মত হলো 9 তারিখ। এই তিনটি মতই সর্বাধিক শক্তিশালী এবং নির্ভরযোগ্য মত হিসেবে ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায়। আর এই তিনটি মতের মধ্যে অনেক ঐতিহাসিকগণ 8 তারিখের মতকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাহলে এছাড়া বাকি যে তারিখগুলোর ব্যাপারে মত পাওয়া যায় তার মধ্যে একটা হলো 12 তারিখের মত, যেটা 12ই রবিউল আউয়াল হিসেবে আমরা চিনে থাকি। এটা এই মতটাকে অনেক ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসিনে কেরামগণ অগ্রহণযোগ্য বলেছেন। এর পক্ষে শক্তিশালী কোনো মজবুত দলিল নেই, কোনো মজবুত দলিল না থাকায় এটাকে একটা দুর্বল মত এবং অগ্রহণযোগ্য মত হিসেবে ঐতিহাসিকগণ সাব্যস্ত করেছেন। আমাদের এই দেশে যদিও এই মতটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে, এটা প্রসিদ্ধির একটা পিছনে একটা অন্যতম কারণ হলো সিরাত ইবনে হিশাম নামক একটি সিরাতের কিতাব আমাদের দেশে, আর সিরাতুন নববিয়্যা যেটা মূল কিতাব ছিল আল্লামা ইবনে হিশাম রাহিমাল্লাহ লেখা, সেটা আমাদের এই দেশে সিরাত ইবনে হিশাম নামে পরিচিত, বাংলা অনুবাদ হয়েছে বহু পূর্বেই। তো সিরাত ইবনে হিশামের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের এই 12তম তারিখ রবিউল আউয়ালের 12 তারিখটা সেখানে উল্লেখ করা হয়েছে, আর সেখান থেকে অন্যান্য আরো অনেক সিরাতের বইয়ের মধ্যে চলে গিয়েছে, যার জন্য আমাদের এই অঞ্চলে এটা বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে। তবে এটা আমাদের জানা থাকা উচিত যে সর্বাধিক প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য মত হলো 8 তারিখের মত বা 9 তারিখের, 8 তারিখের মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত বলে ঐতিহাসিকগণ ব্যক্ত করেছেন। আর এই 12 তারিখের মতটা যেহেতু দুর্বল, সেই হিসেবে আমরা সেটাকে এভাবেই দেখবো। যদিও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এই 12 তারিখকে বিশেষভাবে পবিত্র ঈদ মিলাদুন নবী নামে ঘোষণা করা হয়, এবং এই দিনে আমরা ইতিমধ্যে জেনেছি স্যারের আলোচনা থেকে যে এটির সরকার বিশেষভাবে ছুটিও ঘোষণা করেছে। ছুটি ঘোষণা হোক বা যেভাবেই হোক, যে কোনো কারণে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা ছিলেন তারা হয়তো এই বিষয়ে অতটা উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ না করার কারণে তাদের এই বিষয়টা অতটা জ্ঞাত না থাকায় তারা এই দিনটাকেই বিশেষভাবে ঘোষণা করেছেন। তবে সঠিক বিষয়ে আমাদের গবেষণা করা দরকার এবং সঠিক বিষয়টা আমাদের কমপক্ষে সকলের জানা তো থাকা দরকার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ব্যাপারে। এরপরে আসি, তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার জানলাম, মাস জানলাম এবং তারিখও জানলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন এই দিনটা কেন আমাদের কাছে এরকম অপরিচিত বা আমাদের কাছে ইখতিলাফপূর্ণ মতবিরোধপূর্ণ হলো, এর একটা অন্যতম কারণ হলো কোনো মহান মনীষী, কোনো মহান ব্যক্তি যখন দুনিয়াতে আগমন করেন তখন কিন্তু দুনিয়ার মানুষ জানে না যে তিনি কত বড় মহান ব্যক্তি হবেন। স্বাভাবিক কথা, যার জন্যই আমরা আমাদের ইতিহাস থেকে আরো অনেক মহামনীষীর জিন্দিগি সম্পর্কে আমরা বিস্তারিত পেলেও জন্ম তারিখ সম্পর্কে অনেকের জিন্দিগিতেই মতবিরোধ রয়েছে, কিন্তু ইন্তেকালের মৃত্যু তারিখের ব্যাপারে তেমন কোনো মতবিরোধ থাকে না। কারণ ইন্তেকালের সময় দুনিয়ার সব মানুষ জানে তিনি কোন ব্যক্তি, তিনি কত বড় মহান ব্যক্তি, যার জন্য ইন্তেকালের ব্যাপারটা মোটামুটি সকলের নিকটে স্পষ্ট থাকে।
তো এই জন্য ইন্তেকাল আমরা সব মনীষীরই মোটামুটি জানি, ঠিক এমনি ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখটাও যদি আমরা দেখি তাহলে সেটা জানতে পারি যে সেটা রবিউল আউয়াল মাসের ১২ তারিখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে রবিউল আউয়াল মাসের ১২ তারিখটা জন্মের চাইতে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য সূত্রে সর্বাধিক নির্ভরযোগ্য সূত্রে আমরা যেটা জানতে পারি, ১২ তারিখ কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, মৃত্যু তারিখ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই দিনে আর জন্মের এই দিনটাকে কেন্দ্র করে বিশেষভাবে আয়োজন করে ঘটা করে কোনো কিছু করার সুযোগ আমাদের আছে কিনা, এই ব্যাপারে যদি শরীয়ত আলোচনায় যাই ইসলামী শরীয়তের দৃষ্টিতে, তাহলে গতকাল আমাদের মডেল মসজিদে আমাদের উপপরিচালক স্যার বলেছিলেন একটা বিষয় যে এই বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি বা মতবিরোধে লিপ্ত হয়ে আমরা কোনো ঝগড়াঝাটিতে যাব না, এটা আসলে অন্যায় এসব বিষয় নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হওয়া, কথাটা বাস্তবিক পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাস্তব বিষয়টা আমাদের সকলের জানা থাকা উচিত যে এই যে জন্মদিনটি কেন্দ্র করে জন্মদিন পালনের কোন শরীয়ত নিয়ম আসলে আছে কিনা, এই ব্যাপারে যদি বলি তাহলে কিতাব থেকে কোরআন ও সুন্নাহ থেকে আমরা যা পাই যে জন্মদিন পালনের নির্ধারিত কোন নিয়ম শরীয়ত প্রদান করেনি, কোন অনুমতি শরীয়ত প্রদান করেনি, এমনকি শুধু জন্মদিনই নয় বরং মৃত্যুদিন পালনেরও শরীয়ত কোন অনুমতি প্রদান করেনি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের দিনটা আমাদের কাছে নিঃসন্দেহে এটা অনেক বেশি আনন্দের, এই আনন্দকে আমরা এই একটা দিনে বিশেষ কিছু অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই আনন্দ প্রকাশ করে আমরা কোনোদিন শেষ করতে পারবো এটা কোনোদিন সম্ভব হবে না। তবে আমাদের জন্য করণীয় কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি সম্পর্কে আলোচনা করা এবং জিন্দিগি যে মূল বিষয়গুলো আমাদের জন্য যা পালনীয় সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আজকে একটা বিষয় বিশেষভাবে উল্লেখ না করলেই নয়, আমাদের দেশে যে একটি শব্দ ঈদে মিলাদুন্নবী, যে ঈদ শব্দটা এখানে উল্লেখ করা হয় এই শব্দটার ব্যাপারেও আমাদের একটু জানা থাকা দরকার। আসলে এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করা আনন্দ উদযাপন করার কোন সুযোগ কি ইসলামী শরীয়ত রেখেছে কিনা, এই ব্যাপারে যদি কোরআন ও হাদিসকে প্রশ্ন করি তাহলে কোরআন ও হাদিস আমাদেরকে জবাব দেবে যে না, ইসলামী শরীয়তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য যে দুইটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করেছেন, এই দুইটি ঈদ ব্যতীত অন্য কোন দিনকে ঈদ হিসেবে নামকরণ করা ঈদ হিসেবে উদযাপন করার কোনো অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি। আর এটা সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তাতাখিযু শাহরান ঈদা ওয়া লা তাতাখিযু ইয়াওমান ঈদা, হে আমার উম্মতেরা তোমরা কোন মাসকে ঈদের দিন হিসেবে আনন্দের দিন হিসেবে নির্ধারণ করো না, গ্রহণ করে নিও না, এবং কোন দিনকেও তোমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিও না আল্লাহ কর্তৃক নির্ধারিত দিন ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈদ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য দুইটা ঈদ, যদিও আমাদের দেশে এটা ব্যাপকভাবে প্রসিদ্ধ হয়েছে কিন্তু এই বিষয়টা আমাদের স্পষ্ট থাকা চাই। আসলে ঈদ বলে যদি আমরা ভিন্নভাবে একটা ঈদ, যেহেতু একটি শরীয়ত বিষয় এটা কোনো সামাজিক নিয়ম না যে আমরা মনে চাইলেই করলাম মনে চাইলেই পরিবর্তন করলাম, আমাদের সমাজে এরকম ওই সমাজে এরকম, এরকম কোনো বিষয় না, বরং ঈদ এটা একটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে দ্বীনের বিষয়ে আমাদের নিজের থেকে কোনো কিছু লাগানোর বা প্রয়োগ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি, এই জন্য ঈদ হিসেবে ভিন্ন কোনো দিনকে পালন করার সুযোগ আমাদের কাছে নেই। এটা এসেছে কোত্থেকে, এটার প্রবর্তন হয়েছে 600 হিজরির পরে গিয়ে 604 হিজরিতে গালেবান ইরাকের মুসেল শহরে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি নামক একজন বাদশা ছিল, সে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি সে খ্রিস্টান ধর্ম থেকে প্ররোচিত হয়ে প্রভাবিত হয়ে এবং অন্যান্য ধর্ম থেকে প্রভাবিত হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের এই আনুষ্ঠানিকতা সে শুরু করে। এর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, এরপরে তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিনের জামানাতেও এসে ঈদ পালনের এবং জন্মদিন পালনের বা জন্মদিনকে কেন্দ্র করে কোনো আনন্দ উৎসবের আয়োজনের কোনো প্রমাণ শরীয়তে কোনোভাবেই নেই। এই বিষয়টা আমরা স্পষ্ট হলাম, যদি এতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো প্রকাশের বিষয় হতো তাহলে নিঃসন্দেহে আমাদের চাইতে কোটি কোটি গুণ যাদের ভিতরে রাসূলের ভালোবাসা ছিল তারা হলেন জামাআতে সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো যাদের ভিতরে আমাদের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসা তারা কি রাসূলের ভালোবাসায় রাসূলের এই জন্মদিন বা মৃত্যুদিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারতেন না? অথচ তারা কি করেছেন? তারা করেননি, এটা কোরআন ও হাদিস দ্বারা সুপ্রমাণিত একদম স্পষ্ট।
কোন জাল রেওয়ায়েত এই ব্যাপারে দুনিয়া থেকে কেউ উপস্থাপন করতে সাহস পাবে না ইনশাআল্লাহ। তো যেটা এতটাই স্পষ্ট ভাবে প্রমাণিত, সুতরাং এটা ভালোবাসার আসলে কিছু নাই। ভালোবাসা হলো রসুলের জীবন আদর্শকে গ্রহণ করা, রসুলের জীবনী আলোচনা করা। দিবসকে কেন্দ্র করে শরীয়ত এগুলার প্রতি মোটেই উৎসাহিত করে না। দিবস কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আলোচনা এবং জিন্দেগির প্রত্যেকটা আমলকে জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করা, একজন রসুলের আদর্শে আদর্শবান ব্যক্তি, রসুলের মহাব্বত ধারণকারী একজন আশিকের জন্য, একজন উম্মতের জন্য দৈনন্দিন এটা ওয়াজিব, তার জন্য ফরজ। এই জন্য একদিন আনুষ্ঠানিকতার মধ্যে সেই ভালোবাসাকে শেষ করে দেওয়া, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। তো সে তারপর থেকে ওই ইরাক শহরের মুসেলের সেই মুজাফফরউদ্দিন কুকরির এই আনুষ্ঠানিকতা থেকে এটা সূচনা হয়েছে। তারপরে এটার ব্যাপকতা লাভ করেছে বিভিন্ন দেশে, যদিও এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ আরবে তারা এই দিনগুলোকে এইভাবে পালন করতে আমরা দেখিনি। সেখানে গিয়ে আমরা যা দেখেছি বা সেখানকার এখনকার পরিস্থিতি সম্পর্কেও আমরা জানবো, সেখানে এইভাবে পালন করা হয় না। আমাদের এই ভারত উপমহাদেশে এটাকে কিছু শরণমনা মুসলমান যারা এটাকে বিশেষভাবে রাসূলের মহব্বতের নিদর্শন মনে করে নিয়েছেন, না জানার কারণে, অজ্ঞতার কারণে তারা এটাকে বিশেষভাবে গ্রহণ করেছেন। সুতরাং আমরা এই রবিউল আউয়ালে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস এটা, সেই হিসেবে এই মাসে এই অনুষ্ঠানের আয়োজন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আয়োজন করা, আলোচনা করা এবং সিরাত পাঠ করা, সিরাতের প্রতিযোগিতার আয়োজন করা, নিঃসন্দেহে এটা অনেক বড় প্রশংসার কাজ, নিঃসন্দেহে এটা অনেক বড় প্রশংসার দাবিদার। এই কাজগুলো আমরা করার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আরো ব্যাপক প্রচার প্রচারণা চালাবো এবং জিন্দেগি কি আমাদের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবো, এটা আমাদের জন্য কর্তব্য। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে, এই মৌসুমকে কেন্দ্র করে আমরা যদি সেই বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করি, তাহলে সেই বিষয়টা জানা আয়ত্ত করা আমাদের জন্য সহজ হবে। তো রবিউল আউয়াল হলো সিরাতের বিশেষ এক মৌসুম, এই মৌসুমকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করে হলেও জীবনী যেভাবেই হোক আমরা সকলে পাঠ করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যেসব সিরাতের কিতাব আমাদের দেশে রয়েছে, আমরা যদি কোনো আরবি উর্দু সেগুলো নাও পড়তে পারি, আমাদের বাংলা ভাষায় এখন অসংখ্য সিরাতের কিতাব অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এইসব সিরাতের কিতাবের মধ্যেও অনেক উল্লেখযোগ্য এবং চমৎকার কিতাব রয়েছে, নবী রহমত, সিরাতে মুস্তফা, চমৎকার কিতাব, আর আর রাহিকুল মাকতুম, পৃথিবী সেরা একটা সিরাতের কিতাব। এই সিরাতের কিতাবটি আমরা সকলেই অধ্যয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শিশুকাল থেকে নিয়ে যৌবন কাল পর্যন্ত এই গোটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করেছেন, এর বিস্তারিত বিবরণের তো কোনো অবকাশই নেই। তারপরে আমি শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মোট দুইটা পার্ট, একদিক থেকে নবুয়তের পূর্বের পার্ট এবং নবুয়তের পরের পার্ট। নবুয়তের পূর্বের যে পার্টটা, 40 বছরের জিন্দেগি, এই 40 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তারবিয়ত করে বড় করেছেন, এমন ভাবে দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো নজরদারির মাধ্যমে বড় করেছেন যে এই পুরো 40 বছরের জিন্দেগিতে এমন একটা কাজ দুনিয়ার কেউ দেখাতে পারবে না যে কাজের প্রতি কোনো রকম কোনো আঙ্গুল উঠানোর সুযোগ দুনিয়ার কোনো মানুষের আছে। এমন একটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংগঠিত হয়নি। এটা আল্লাহ তাআলা তার কুদরতি হেফাজতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে বড় করেছেন। কখনো মানবিক কারণে, যদি অনিচ্ছাকৃত ভাবে কখনো কোনো কিছু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আল্লাহ তাআলা সেটা থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে কাবা যখন পুনরায় নির্মাণ করা হচ্ছিল, তখন তাদের বিশ্বাস ছিল যে এই অপবিত্র কাপড় নিয়ে এই কাবার মতো পবিত্র কাজে অংশগ্রহণ করব না, এই জন্য কাপড় খুলে তারা উলঙ্গ অবস্থায় এই কাজ আঞ্জাম দিচ্ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই কাবার এই পুনঃসংস্কারের কাজে অংশগ্রহণ করছিলেন, কিন্তু তিনি তো আর কাপড় খুলেননি, উলঙ্গ হননি। তো তখন তার আত্মীয় স্বজন মুরব্বীগণ বেশ কয়েকজন এই ব্যাপারে পীড়াপিড়ি করছিলেন, আর এই পীড়াপিড়ির ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দেন, তিনি বেহুশ হয়ে যান। আর এই বেহুশ হওয়ার কারণে তাকে আর কেউ পীড়াপিড়ি করেনি, এই কাজের প্রতি চেষ্টা করে নাই কেউ। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোটবেলায় কিশোর বয়সে কোনো এক অনুষ্ঠানে গিয়েছেন, যে অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে গানবাদ্য চলছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোটবেলা থেকে সেগুলোকে অপছন্দ করতেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা থেকে হেফাজত করার জন্য সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, ঘুম পড়ে গিয়েছেন, তার কানের মধ্যে আর এই আওয়াজ পৌঁছেনি। এভাবে করে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জিন্দেগিকে হেফাজত করেছেন। আর এরপর 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন।
উম্মতের জন্য যে সমস্ত দিক নির্দেশনা প্রয়োজন তা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে দিয়েছেন। এই নবুয়তের জিন্দেগি আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জিন্দেগি আরেকটি হলো মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগি ছিল 13 বছরের আর মাদানী জিন্দেগি ছিল 10 বছরের। এই মক্কি জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে আমরা মৌলিক যে বিষয়টা দেখতে পাবো যে ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুরু পর্যায়ে প্রায় 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, এরপর 3 বছর পর এলানান প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আর এই পুরোটা সময় ছিল শুধুই দাওয়াতের সময় আর শুধুই সবরের সময়। এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপরে হাজার রকমের জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন পুরোপুরি ধৈর্যের নির্দেশ ছিল, কোনো পাল্টা প্রতিশোধের কোনো নির্দেশ আল্লাহ তাআলা দেননি। এরপর আল্লাহ তাআলা হিজরতের সেই মহা ঘটনার মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা করেছেন। হিজরতের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এটার প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরি সনের প্রবর্তন করবেন, ওই সময়ে তিনি যখন সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করছিলেন যে কোন দিন বা কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা এই হিজরি সনের সূচনা করতে পারি, তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বিভিন্ন ইখতিলাফ যদিও ছিল কিন্তু আখের গিয়ে সর্বসম্মতিক্রমে যেই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের ঘটনা থেকেই এই হিজরি সনের সূচনা করা হয়েছে। এই জন্যই এর নাম হলো হিজরি সন। বোঝা গেল যে সাহাবায়ে কেরামের দৃষ্টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই হিজরতের ঘটনা। যে হিজরতের ঘটনার মাধ্যমে ইসলামের বিপ্লব সৃষ্টি হয়েছে, সমগ্র দুনিয়াতে ইসলাম বিজয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ আহকামাবলী নাজিল করা শুরু করেছেন। আল্লাহ তাআলা এই মিরাজের মাধ্যমে নামাজ দিয়েছেন, এরপরেই দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রোজার বিধানকে ফরজ করেছেন, পর্যায়ক্রমে যাকাতের বিধানকে ফরজ করেছেন, আর শেষ পর্যায়ে গিয়ে হজের বিধানকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দান করেছেন। আর এই মদিনাতে আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত বাতিল আছে তাদেরকে প্রতিহত করার এবং তাদের প্রতিশোধের এক নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন জিহাদের বিধানের মাধ্যমে। আর এই জিহাদের বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এবং ইসলামের বিস্তার ঘটিয়েছেন। এই 10 বছরের জিন্দেগিতে এমন এক মহা বিপ্লব সংঘটিত হয়েছে যে ইসলাম এত বছর পর্যন্ত মার খেতে ছিল এবং সামান্যতম কোনো সুযোগ মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ যখন ছিল না, আর এই 10 বছরের এই মহা বিপ্লবে সমগ্র দুনিয়া সবচেয়ে বিজিত ধর্ম হিসেবে, সবচেয়ে সেরা ধর্ম হিসেবে এবং সবচেয়ে চূড়ান্ত সফলতার ধর্ম হিসেবে প্রমাণিত হয়েছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য সময়ের মধ্যে এমন মহা বিপ্লব সংগঠিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ধারণাগুলো আমাদের বিস্তারিতভাবে অর্জন করা আমাদের জন্য জরুরি, যে প্রত্যেকটা হিজরিতে পহেলা হিজরি থেকে নিয়ে শুরু করে শেষ বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যেসব ঘটনাগুলি ঘটেছিল এই ঘটনাগুলি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের জিন্দেগির করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করতে পারবো না।